দশটি এজেন্সির কাছে জিম্মি হয়ে পড়েছে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাজার এই দশ এজেন্সির সহায়তা ছাড়া অন্য কোনো কর্মী পাঠাতে পারছে না মালয়েশিয়া কর্মী পাঠানোর পুরো ব্যবস্থাটাই সাজানো হয়েছে ওই দশ এজেন্সিকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে ফলে নির্ধারিত অঙ্কের চেয়ে দ্বিগুণ ব্যয় মালয়েশিয়া যেতে বাধ্য হচ্ছেন কর্মীরা রিপোর্ট করছেন তোফাল আহমদ দীর্ঘদিন দেন দরবারের পর গত বছরের মার্চ থেকে আবারও বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে মালয়েশিয়ায় জি টু জি প্লাস নামে পরিচিত সরকারি বেসরকারি যৌথ ব্যবস্থাপনা পদ্ধতিতে ইতিমধ্যে প্রায় আশি হাজার কর্মী গেছে দেশটিতে চাহিদাপত্র এসেছে আরও পঞ্চাশ হাজারের কিন্তু এই সব কর্মী গেছেন নির্দিষ্ট দশটি এজেন্সির মাধ্যমে খরচ হয়েছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা অথচ চুক্তির শুরুতে মালয়েশিয়া যেতে জন প্রতি খরচ ঠিক হয়েছিল তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা পরে তা বাড়িয়ে করা হয় এক লাখ ষাট হাজার কিন্তু এই টাকাতেও মালয়েশিয়া যাওয়া যাচ্ছে না খরচ দাঁড়াচ্ছে দ্বিগুণেরও বেশি অন্য অন্য খরচ হয়ে আবার সাড়ে তিন লাখ টাকার মতো হয়ে গেছে মানে পাসপোর্ট বেশি হলো কিছু করার নেই তিন লাখ সাড়ে তিন লাখ কিন্তু এজেন্সি নিচ্ছে না যে প্রবলেমটা যেখানে হচ্ছে আমাদের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাই হলো আপনার মিডলম্যান বেসড মানে জনশক্তি সংগঠন বায়রার বর্তমান মহাসচিব এবং সাবেক সভাপতি মহাসচিবের মালিকানাধীন এজেন্সি সহ দশটি এজেন্সি মিলে তৈরি করেছে এই অবৈধ সিন্ডিকেট অথচ বায়রার সদস্যভুক্ত এজেন্সির সংখ্যা হাজারেরও বেশি এদের মধ্যে বেশ কিছু এজেন্সিকে কর্মী প্রেরণের অনুমতি দেওয়া হলেও তাদের নিয়ন্ত্রণ করছে এই সিন্ডিকেট অন্য এজেন্সিগুলোকে কেন বঞ্চিত করা হলো এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বাইরা মহাসচিব বরং প্রকারান্তে স্বীকার করে নিয়েছেন সিন্ডিকেট থাকার কথা দুই দেশের সরকারের প্রচেষ্টা এটি হয়েছে এবং এটিতে আমরা লাঘব করার জন্য আমরা এখন বাইরাতে একটি ওয়ান স্টপ সেন্টারও চালু করে দিয়েছি সকল সদস্যরাই যেন রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে সম্পৃক্ত হতে পারে এটি শুধু এখন সময়ের ব্যাপার আমরা ওই একটা কমিটি করে দিয়েছি সে কমিটি এখন কাজ করছে বাইরার এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার গত আঠাশে ডিসেম্বর উদ্বোধন করা হলেও এখনও কাজ শুরু করতে পারেনি সদস্যদের অব্যাহত চাপের মুখে এই ব্যবস্থা চালু হয়েছে বটে তবে কৌশলে সিন্ডিকেটের স্বার্থই রক্ষা করা হয়েছে এতে কারণ যে সাতশো পঁয়তাল্লিশটি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের অনুমতি দেওয়া হয়েছে তারা সরাসরি কর্মী পাঠাতে পারবেন না সিন্ডিকেটভুক্ত দশটি এজেন্সির মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে কর্মী পাঠাতে হবে তাদের ব্যবসাটা ওই দশ লাইসেন্সে করবেন আমার লাইসেন্সে কাজ আসবে না বাট তারা বলতেছে যে আমরা আপনাদেরকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করানোর ব্যবস্থা করে দেব কিন্তু সমস্ত কাজটাই তাদের মাধ্যমে করতে হবে দশ লাইসেন্সের মাধ্যমে করতে হবে তাহলে আর সকলে কাজ করার সুযোগটা করতে গিয়ে হল মালয়েশিয়ায় এই সিন্ডিকেটের পার্টনার বাংলাদেশী বংশোদ্ভূত মালয়েশিয়া নাগরিক দাতশ্রী মোহাম্মদ আমিন বিন আব্দুল কর্মী পাঠানোর প্রক্রিয়াটিতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে তার প্রতিষ্ঠান বেস্টিনেট এসডিএন সিন্ডিকেটকে সুবিধা দিতে কর্মী প্রতি তিনি পাচ্ছেন পাঁচ হাজার ইঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ টাকা ফলে বেড়ে যাচ্ছে অভিবাসন খরচ এ ব্যাপারে কথা বলতে তার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে এড়িয়ে যাবার চেষ্টা করেন তিনি

সরকার নির্ধারিত অভিবাসন বেশি টাকা নিয়ে ইতিমধ্যেই হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট এই তৎপরতা বন্ধ করা না গেলে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা এই খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংবাদ ঢাকা